হাই ফ্রেন্ডস, আজ তোমাদেরকে একটা রাজার গল্প শোনাবো। রাজা সলোমন নামে একজন রাজা ছিলেন, খুব জ্ঞানী রাজা ছিলেন তিনি। শোনা যায় তার রানীর সংখ্যা 100 জনেরও কিছু বেশি। এখন যে সমস্ত যুবতীরা সেই সময় রাজার রাজমহলে আসতেন রাজার সাথে বিবাহ করবেন বলে, তাদের প্রত্যেকে রাজা বিবাহ করতেন না। রাজা তাদের সাথে একটা ছোট্ট টেস্ট নিতেন, তাদেরকে একটা ছোট টেস্ট নিতেন। রাজার হাতে এরকম একটা সিল্কের কাপড়ের টুকরো থাকত, এবং যে যুবতী আসতেন এবং রাজাকে বলতেন, রাজামশাই আমি আপনাকে বিবাহ করব, রাজা তার সামনে এই কাপড়ের টুকরোটা ধরতেন এবং বলতেন, চলো তোমার সঙ্গে বিবাহ করা যায় কি না সেটা একবার দেখে নিই, একটা ছোট পরীক্ষা নিই, পরীক্ষা করে দেখে নিই যে তোমার সাথে বিবাহ করা যায় কি না। এই বলে তিনি সেই সিল্কের কাপড়ের টুকরোটার মাঝখানে হাত দিতেন এবং জোরে সেটাকে আলাদা করবার চেষ্টা করতেন। সেটা আলাদা হয়ে গেল এবং রাজা এটা দেখে বলতেন, না না, তোমার সঙ্গে কোনোভাবেই বিবাহ করা যায় না, কেন তোমার এবং আমার জীবন সম্পূর্ণ আলাদা। অন্যদের জন্য তিনি আবার স্ট্রিপ নিতেন এবং অন্যরা যখন আসতো তখন একই কথা তিনি বলতেন, চলো দেখে নিই তোমার সাথে আমার জীবন মিলবে কি না। এটা তিনি রেখে দিতেন এবং এই স্ট্রিপটা নিয়ে তিনি মাঝখানে হাত প্রবেশ করাতেন এবং জোরে সেটাকে আলাদা করার চেষ্টা করতেন। ওয়াও, সামথিং ইনক্রেডিবল হ্যাপেন। সলোমন বলতেন, মনে হচ্ছে তোমার জীবন আমার জীবনের সঙ্গে লক হয়ে আছে, কিন্তু স্টিল দুটো আলাদা আলাদা বৃত্ত যারা একে অপরের সঙ্গে আটকে আছে, তো মনে হয় না তোমাকে বিবাহ করা যাবে, তবে তুমি কিছুদিন পরে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো ওই মেয়েটিকেও তিনি রিজেক্ট করে দিলেন। তোমাদের মনে হতে পারে, তাহলে তিনি এইভাবেই যদি রিজেক্ট করতে থাকেন সবাইকে, তাহলে তিনি এত বিবাহ করতেন কি করে? এরপরে যখন অন্য কেউ আসতো তখন তিনি সেই কাপড়ের এই পার্টটা নিতেন এবং আবার সেটাকে আলাদা করার চেষ্টা করতেন এবং অসাধারণভাবে একটা অসাধারণ ঘটনা ঘটত। একটা বৃত্ত পাওয়া গেল, ওই কাপড়ের টুকরো থেকেই একটা বড় বৃত্ত পাওয়া গেল এবং এটার পরে সলোমন বলতেন, অসাধারণ, এই তো তোমার সাথে আমার জীবন একবারে মিলে গেছে, চলো আমরা মন্দিরে যাই এবং বিবাহ করে নিই। খুব ইন্টারেস্টিং স্টোরি, তাই না? কিন্তু এই স্টোরিটা সত্যি নয়। চলো দেখে নিই এটা আমরা কীভাবে করলাম। প্রথমে আমরা এরকম একটা সিল্কের কাপড়ের টুকরো নিয়ে নেব, প্রায় 1 মিটার লম্বা এটা আর প্রায় 15 সেন্টিমিটার বা তার থেকে একটু বেশি চওড়া। তো নিয়ে একটা কাঁচি নিয়ে আমরা এর একটা দিকে জাস্ট তিনবার কেটে নিলাম, যাতে এটা 4টে টুকরো হয়। একবার, দুবার আর তিনবার। তো এই টুকরোটা নিয়ে তার একটা দিককে আমরা 3 বার কেটে নিলাম, যাতে আমরা 4টে টুকরো পেলাম। আর অন্য দিকটাকে আমরা জাস্ট মাঝখান দিয়ে 1 বার কাটলাম। তো পুরো ব্যাপারটা যেরকম দাঁড়ালো সেটা হচ্ছে, একটা দিকে 2টো টুকরো আর একটা দিকে 4টে টুকরো পেলাম আমরা, দেখতে পেয়েছ? এবার এই টুকরোগুলোকে আমরা বোথ সাইড টেপের সাহায্যে জোড়বার চেষ্টা করব। কিভাবে? জাস্ট যেদিকে দুটো টুকরো পেয়েছিলাম সেই দুটো দিকের ভেতরের অংশে আমরা বোথ সাইড টেপ লাগিয়ে দিলাম। দেখে নাও,
তোমরা চাইলে অন্য কিছু দিয়েও জুড়তে পারো, বাট বোথ সাইড টেপটা খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর একটা দিকেও আমরা বোথ সাইড টেপ লাগিয়ে নিলাম। তো দুটো দিক, যেদিকে দুটো অংশ পেয়েছিলাম তার ভেতর দিকটায় বোথ সাইড টেপ লাগিয়ে নিলাম। এইবার বোথ সাইড টেপের যে এক্সট্রা কাগজগুলো আছে সেগুলোকে আমরা তুলে দিচ্ছি। এবার এই যে বোথ সাইড টেপটা পেলাম এটা এই দুটো অংশের সঙ্গে জুড়ব, কিন্তু জোড়ার আগে আমরা এই কাপড়টাকে একটা হাফ টুইস্ট দিয়ে নেব। হাফ টুইস্ট অর্থাৎ দেখে নাও কীভাবে এই কাপড়টাকে আমরা জোড়ার আগে, এটা এইভাবে আছে, এটাকে একটা হাফ টুইস্ট দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এর সাথে এই যে চার ভাগের এক ভাগ যে অংশটা ছিল সেটাকে জুড়লাম, এবং চার ভাগের এক ভাগের আরও একটা অংশকে জুড়ে নিলাম। এখনও আমাদের কাছে একটা অংশ পড়ে আছে, আমরা আরেকটু এই কাটটাকে এগিয়ে নিই, তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধে হবে। আর এই যে অংশটা এখনও পড়ে আছে দু ভাগের এক ভাগে বোথ সাইড টেপ দেওয়া অংশ, এইটাকে জোড়ার আগে আমরা দুবার হাফ টুইস্ট, এইটা একটা হাফ টুইস্ট হলো আর একবার হাফ টুইস্ট, মানে ফুল টুইস্ট দিয়ে নিলাম। দুবার হাফ টুইস্ট মানে ফুল টুইস্ট দিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে বোথ সাইড টেপের যে কাগজটা আছে সেটাকে জাস্ট একটু পরিষ্কার করে দিচ্ছি। এবার এই অংশটাকে আমরা এই যে চার ভাগের আরও একটা ভাগ ছিল তার সাথে জুড়লাম, এবং চার ভাগের আরও যে একটা ভাগ রয়েছে সেটার সাথে জুড়ে নিলাম। তাহলে এই আমাদের জয়েন্ট হয়ে গেল। এবার এটাকে যাতে ভালোভাবে কাটা যায়, এটাকে যাতে ভালোভাবে কাটা যায় সেজন্য আমরা এই যেখানে বোথ সাইড টেপ আছে সেটাকে ছাড়িয়েও কাটটাকে আরেকটু এগিয়ে নিলাম, এবং একইভাবে অন্য যে টুকরোটা আছে যেখানে বোথ সাইড টেপ রয়েছে সেই বোথ সাইড টেপটাকে সমেত আমরা আরও কিছুটা এই কাটটাকে এগিয়ে নিলাম, এবং এই দিকেও আমরা এই কাটটাকে আরও কিছুটা এগিয়ে নিলাম। এই যে ব্যাপারটা তৈরি হলো, এই যে ব্যাপারটা তৈরি হলো, এটা আসলে একজন জার্মান ম্যাথমেটিশিয়ানের দেওয়া একটা বিখ্যাত অঙ্কের অংশ, এবং তিনি এই স্ট্রিপটার নাম দিয়েছিলেন মোবিয়া স্ট্রিপ। একটা অসাধারণ অঙ্ক তিনি এর মধ্যে দিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছিলেন, এবং এই স্ট্রিপটার নাম হলো মোবিয়া স্ট্রিপ। তোমরা যখন এটা অডিয়েন্সের সামনে পারফর্ম করবে তখন সামনের দিকে গোটা কাপড়টা রাখবে যাতে ভেতরে কী আছে কেউ দেখতে না পায়, আর হাতের ভেতরের দিকে এই যে আমরা ডাবল টুইস্ট দিলাম, বোথ সাইড টেপ দিলাম, সিঙ্গেল টুইস্ট দিলাম, বোথ সাইড টেপ দিয়ে আটকালাম, অর্থাৎ এই যে অংশগুলোর ভেতরের দিকে আমরা কাজ করেছি সেটা আমার হাতের ভেতরের দিকে থাকবে। যখন তোমরা সালেমানের প্রথম পার্টটা দেখানোর চেষ্টা করবে, অর্থাৎ যখন সালেমান দুটো বৃত্তকে পুরোপুরি আলাদা করে দিল, সেইখানটা দেখানোর জন্য কী করবে, জাস্ট এই দুটো টুইস্টের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার ভেতরে হাতটা দেবে, এবং এটাকে জোরে টেনে আলাদা করার চেষ্টা করবে। দেখবে খুব ইজিলি এটা আলাদা হয়ে গেল, এবং দুটো সেপারেট বৃত্ত তোমরা পেয়ে গেলে, যারা কোনোভাবেই একটা আর একটার সঙ্গে কানেক্টেড নয়, যেটা সালমান একদম প্রথমে বলেছিল যে তোমার জীবন আমার জীবনের সঙ্গে কোনোভাবেই কানেক্টেড নয়, তো এটাকে ইজিলি আলাদা করে দেওয়া যাবে। এইবার হাফ টুইস্ট দেওয়া যে পার্টটা সেটা তুমি একটা হাতের মধ্যে রেখে দাও, যখন তুমি দ্বিতীয় অংশটা দেখাবে, অর্থাৎ একটা বৃত্ত আর একটা বৃত্তের সঙ্গে লক হয়ে রয়েছে সেটা দেখানোর জন্য যে পার্টটায় আমরা ডাবল টুইস্ট দিয়েছিলাম, যে পার্টটায় আমরা ডাবল টুইস্ট দিয়েছিলাম তার ভেতরে কাটা অংশটায় তুমি তোমার হাতটা দেবে, এবং খুব জোরে সেটাকে আলাদা করার চেষ্টা করবে, এবং শেষ অংশটা একটু কেয়ারফুলি করবে যাতে একদম শেষ অংশে এসে দেখবে কি ম্যাজিক্যালি
দুটো বৃত্ত সেপারেট হয়ে গেছে, মানে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড নেই, কিন্তু জাস্ট দেখবে তোমরা দুটো বৃত্ত পেয়ে গেলে যারা কিন্তু একটা আরেকটার সঙ্গে জাস্ট একটা জায়গায় কানেক্ট হয়ে আছে, জাস্ট কিন্তু সেপারেট বৃত্ত, কিন্তু কোনো একটা জায়গায় তারা লক হয়ে আছে। এটাই সালমান দ্বিতীয়বারে বলেছিলেন, অর্থাৎ তোমার জীবন আমার জীবনের সঙ্গে লক হয়ে আছে। দেখো একদম এটা জাস্ট যদি এই পার্টটাকে একটুখানি আমরা ছাড়িয়ে দিতে পারি, তাহলে আমরা দেখে নিলাম যে ওদের জীবনটা লক হয়ে আছে কিন্তু এক হয়নি, জাস্ট একটা বৃত্ত আর একটা বৃত্তের মধ্যে লক হয়ে আছে। এই জায়গাটা যখন তোমরা দেখাতে যাবে তখন কোন পার্টটায় কোন জায়গাটা আলাদা করবে, যেখানটায় আমরা ডাবল টুইস্ট দিয়েছিলাম সেই জায়গাটাকে জাস্ট আমরা আলাদা করব। আর সব থেকে ভাইটাল পার্ট, যখন ওই একই কাপড়ের স্ট্রিপে আমরা একটা গোটা বৃত্ত বানিয়ে ফেলবো সেই জায়গায় এই হাতে যেটা আমরা রেখেছিলাম, এবং যে বৃত্তর পার্টটায় আমরা জাস্ট হাফ টুইস্ট করে রেখেছিলাম, অর্থাৎ যেদিকটায় আমরা জাস্ট হাফ টুইস্ট দিয়ে রেখেছিলাম সেই কাপড়ের পার্টটা নেবো, এবং এই যে হাফ টুইস্ট অংশ এর মাঝখানে যে কাটটা আমরা দিয়ে রেখেছিলাম কাঁচি দিয়ে, সেইখানটাকে যদি খুব জেন্টলি আস্তে আস্তে তোমরা আলাদা করার চেষ্টা করো, একদম শেষ পার্টটা কেয়ারফুলি করবে, জাস্ট দেখো কি সুন্দর একটা বড় বৃত্ত আমরা পেয়ে গেলাম। এটাকেই সালমান বলেছিল যে তোমার জীবন তো আমার জীবনের সঙ্গে একদম মিলে গেছে এবং আমরা একটা সার্কেল, একটাই জীবন, আমার জীবন তোমার জীবনের সঙ্গে কম্ফর্টেবল ইত্যাদি। অর্থাৎ এই স্ট্রিপটা নিজেদের মধ্যে মিলে গিয়ে একটা গোটা স্ট্রিপ, একটা গোটা বৃত্ত হয়ে গেল। তাহলে একটাই মাত্র কাপড়ের স্ট্রিপ আমরা নিয়েছিলাম, সেটাকে কখনো প্রথম ক্ষেত্রে আমরা আলাদা আলাদা দুটো বৃত্ত করে দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেই স্ট্রিপটাকেই কাজে লাগিয়ে দুটো লক হওয়া, নিজেদের মধ্যে লক হওয়া বৃত্ত তৈরি করলাম, আর একদম তৃতীয় ক্ষেত্রে ওই কাপড়ের স্ট্রিপ দুটো জুড়ে দিয়ে, মানে আমি 1 মিটার করে কাপড়ের পিস নিয়েছিলাম আর কি, জাস্ট 1 মিটার লম্বা ছিল, দুটোকে জুড়ে দিয়ে প্রায় 2 মিটার লম্বা একটা বৃত্ত পেয়ে গেলাম। তো কি অসাধারণ এই মোবিয়া স্ট্রিপ, তাই না? আশা করি তোমাদের এই মোবিয়া স্ট্রিপের অঙ্কটা খুব ভালো লেগেছে, এটা তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করো, অন্যদেরকে করে দেখাও, তারাও ভীষণ মজা পাবে। আসলে অঙ্ক ব্যাপারটাই এরকম মজাদার, তো আমরা যাতে মজা করে অঙ্কটা শিখতে পারি এবং অঙ্কের মধ্যে ভালো লাগার জায়গাগুলোকে সবার সামনে নিয়ে যেতে পারি, সেই জন্যই আমার ভিডিও বানানো। যদি এটা তোমাদের ভালো লেগে থাকে, এই মোবিয়া স্ট্রিপের গল্প, কিং সলোমনের বৃত্তের গল্প, তাহলে এটা অনেক 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 শেয়ার করো, তোমরা ভিডিওটা লাইক করো, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো, কেন এর ফলে যদি আমি কোনো নতুন ভিডিও বানাই তার নোটিফিকেশান ইউটিউব তোমাকে দিয়ে দেবে। তো সবাই খুব ভালো থাকবে, সবাইকে থ্যাংক ইউ।